আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বাংলা এন্টারটেইনমেন্ট চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজ আমি ভূত এবং অতিলৌকিক বিষয় নিয়ে কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব পৃথিবীতে সত্যি কি ভূতের অস্তিত্ব পাওয়া যায় এবং বিজ্ঞান আমাদেরকে এ বিষয়ে কি বলে। তার আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, ভূত বা অতিলৌকিক ঘটনায় বিশ্বাসী মানুষের সংখ্যা অসংখ্য। পশ্চিমা দেশেও ব্যাপক মাত্রায় রয়েছে ভূত বিশ্বাসী মানুষের সংখ্যা। ভৌতিক ঘটনার মুখোমুখি হওয়ার ঘটনা কি সত্যি বাস্তব, এ বিষয়ে পরিচালিত হয়েছে বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণা। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন বিজ্ঞান বিষয়ক ফ্রিল্যান্স লেখক ক্যাথরিন হিউলিক। সায়েন্স নিউজ ফর স্টুডেন্টসে প্রকাশিত প্রতিবেদনটি কিছুটা সংক্ষিপ্ত ভাষায় রূপান্তরিত করেছেন অন্য প্রতিবেদক সঞ্জয় দে। আবসায়া কেউ একজন যেন দরজা খুলে ছুটে এলো। রুমের বয়স তখন মাত্র 15 বছর। তরুণ বয়সেও সেদিনের স্মৃতি একদম পরিষ্কার ডুমের কাছে। যুক্তরাজ্যের বাসিন্দা ডুম বলেছিলেন, ছায়ামূর্তির শরীর বলতে শুধু একটি কঙ্কাল, সাদাটে ঝাপসা আবায় বেষ্টিত, দেহটি খুব নড়ছিল, মনে হয়নি ওর কোনো মুখ আছে। আমি আতঙ্কে চোখ বন্ধ করে দিলাম, মাত্র 1 সেকেন্ডের জন্য ওকে দেখেছি। ডুম সেদিন যা দেখেছিলেন তা কি একটি ভূত ছিল? যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সংস্কৃতি ও লোকবিশ্বাসে ভূত বা আত্মা হলো একজন মৃত ব্যক্তি যিনি পুরো বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখেন। বিভিন্ন গল্পে ভূত ফিসফিস করে বা কান্নাকাটি করতে পারে, জিনিসপত্র নাড়াচাড়া করতে বা ফেলে দিতে পারে, ইলেকট্রনিক্স সামগ্রীতে গণ্ডগোল বাঁধতে পারে, এমনকি একটি ঝাপসা অবয়ব নিয়ে দৃশ্যমানও হতে পারে। ভূতের গল্পগুলা বেশ মজার, বিশেষ করে হ্যালোইন সংক্রান্ত গল্পগুলা। তবে কিছু মানুষ বিশ্বাস করেন ভূত বিষয়টি বাস্তব। বন্ধুরা, 2018 সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ চ্যাপম্যান পরিচালিত একটি সমীক্ষায় অতীন্দ্রিয় বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিশ্বাস সম্পর্কে জানতে চাওয়া হয়। জরিপে অংশ নেওয়া 58% মানুষ বলেছেন বিশেষ কোনো স্থান বিদেহী আত্মার মাধ্যমে ভূতুড়ে হয়ে যেতে পারে। ওয়াশিংটন ডিসির পিউ রিসার্চ সেন্টার পরিচালিত আরেক জরিপে যুক্তরাষ্ট্রের প্রতি 5 জনের মধ্যে প্রায় 1 জন বলেছেন তারা ভূত দেখেছেন বা ভূতুড়ে পরিবেশে ছিলেন। ভূত বিষয়ক টেলিভিশন শোতে অনেকে আত্মার কার্যকলাপ রেকর্ড বা পরিমাপের জন্য বৈজ্ঞানিক সরঞ্জাম ব্যবহার করেন, সেই সঙ্গে অসংখ্য ভয়ঙ্কর ছবি ও ভিডিও দেখে মনে হয় সত্যিই যেন পৃথিবীতে ভূত আছে। যাই হোক, এসবের কোনোটি ভূতের অস্তিত্বের ভালো প্রমাণ দেয় না। মানুষকে বোকা বানানোর জন্য অনেকে বিভিন্ন প্রতারণার আশ্রয় নেয়। সুতরাং বন্ধুরা, বৈজ্ঞানিক ভাষায় বিশ্লেষণ করলে দেখা যায় পৃথিবীতে ভূতের কোনো অস্তিত্ব নেই। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হবে অন্য একটি এপিসোডে।